আমার বাচ্চাগুলো এত দুর্বল, আমি মা ইয়া সহ্য করতাম পারি না, না পারি আমি মিডিয়ারে আইসি। আপনার ইন্তে দয়া করি আমার বাচ্চাগুলো তারা একটু সাহায্য করো। আপনারা উস্কিনো যে বাচ্চাটা দেখতে পাইতরা বাউ মার ওর যে বাচ্চাটা, এই বাচ্চাটা কন্টিনিউ খান দে আর মানে কেন লইয়া আইসেন মান থাকিয়া একটাবার বাচ্চাটা মানে হাত হইছে না এখনো, মানে এটা বহুত সময় বাড়ছাই আমরা ভিডিওটা শ্যুট করি আর। এই বাচ্চাটার বয়স হইল কি মাত্র 7 মাস, বাচ্চাটার লিভার জাম হয়ে গেছে, তাই তাই বিভিন্ন জায়গার ডাক্তার দেখাইছেন, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক বিভিন্ন ধরনের চিকিৎসা করাইয়া আসছেন, কিন্তু বাচ্চাটার মানে স্বাস্থ্যর আর উন্নতি হন না, যত দিন যার খালি অবনতি হর, পেটটা খালি মোটা হর, আর হাত পাওয়া শরীরের বাকি অঙ্গগুলা দিন দিন খালি শুকার। তো তাই তাই বিভিন্ন জায়গার ডাক্তার উত্তর দেখাইয়া তাই তাই লাস্ট পর্যন্ত শিলচর দেখাইছেন। শিলচর দেখানোর পরে এখানের একজন ডাক্তারে তান তান্তে কইছে যে গুয়াহাটির যাওয়া লাগবো, ওখানে গিয়া অপারেশন করা লাগবে। তো এই যে পরিবারটা, এই পরিবারটা আর্থিকভাবে খুব দুর্বল, তাই তাই যে গুয়াহাটির যাইতা যাওয়ার মতো সাধ্য নাই, আর এখানে তো চিকিৎসা করানি অপারেশন করানি বাকিটা তো আর রইল। আর আপনারা জানেন আমরা এখান থেকে গুয়াহাটি কতক্ষণ দূর হয়ে যাওয়া, আর কতটুকু কষ্ট করে যাওয়া, আর কতটুকু খরচ, এই পরিবারের পক্ষে এই খরচগুলো বহন করা সম্ভব নয়, আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তো আজকে তাই তাই আমরা অফিস আইসেন, ও বাইয়ে লইয়া আইসেন, ও বাচ্চার মা আর ও বাচ্চার বাবা, তাই তাই আইসেন ও ওরতে যে তান্তানোর কাছে কোনো টাকা পয়সা নাই চিকিৎসা করানির লাগে, আর বাচ্চাটার দিন দিন অবস্থা খারাপ হইতে আছে, ওটার লাগে আমরার কাছে আইয়া সাইতরা যে আপনার মাধ্যমে কোনো সাহায্য করতাম। তো আমরা আপনারা কাছে ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরলাম, আপনারা নিশ্চয়ই বাচ্চাটার অবস্থা দেখতে পাইতরা, এই ধরনের একটা মাসুম বাচ্চা, কত ছোটো বাচ্চা, কত কষ্ট করের, যেও দেখবো নিশ্চয় তানোর দুঃখ লাগবো। আপনারা সবে যেন যতটুকু পারেন দিয়া সাহায্য সহযোগিতা করবা। এই মহিলার একজন বাইয়ের ফোনপে নাম্বার দেওয়া হইব, ও ফোনপে নাম্বারও আপনারা সবে সহযোগিতা করতে পারবা। আর যারা সাহায্য করতে পারতে নাই, মনে করেন ফোনপে গুগল পে নাই, আপনারা এই ভিডিওটা শেয়ার করিয়া দিবা। যদি আপনারা শেয়ার করেন হয়তো কোনো একজন দানশীল মানুষের কাছে ভিডিওটা পৌঁছতে পারে, খেয়ের দয়া লাগিসতে পারে, হয়তো এই বাচ্চার চিকিৎসার পয়সা একজনেও দিলে দিতে পারেন, বা খেয়ে বড়ো একটা অ্যামাউন্টে সাহায্য করতে পারেন। তো সবে ভিডিওটা শেয়ার করবা, আর যদি এই বাচ্চাটা চিকিৎসা পাইয়া যদি সুস্থ হয় তো বড়ো ইয়া নিশ্চয়ই বাচ্চাটা দোয়া করবা, আর বাচ্চাটার মা বাবাও তো আপনার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম, আমি আপনার সামনে আইসি, আমার বাচ্চাটা খুব অসুস্থ, জন্ম থাকি লইয়া বেমার, আমরা মানে যতটুকু পারছি গরিবানা হিসাবে ততটুকু আমরা ঔষধ করছি, ডাক্তার দেখাইছি, কোনো কিছু বাচ্চাটা আর কমেন না, দিন দিন আরও বড়োর বেমারটা। এখন আমরা শিলচর পর্যন্ত গেছি, আমরা গরিবানা হিসাবে মানুষজন থেকে দাঁড় খরচ করিয়া গেছি, গিয়া এখন হইছে না, এখানে এখন গৌহাটিতে আমরা রেফার দিলে আইসে যেন গৌহাটি যাইতে লাগবো, বাচ্চাটারে অপারেশন করাইতে লাগবে। এখন আমরা গৌহাটি যাইতাম, যাওয়ার মতো আমরা রিলে সামর্থ্য আমরা কাছে নাই, যে গাড়িয়ে যাইতাম গাড়ির ভাড়াও আমরা নাই, এখন আমরা খুব গরিব মানুষ, পারি না আমরা যাইতাম, আপনারা সবাই আমরা একটু সাহায্য করুক, আমার বাচ্চাটার জীবনটা বাঁচাক। আমি খুব দুর্বল, আমার বাচ্চাটা মনে করো ফসার কারণে আমি চিকিৎসা করতাম পারি আমি। আসলে আসলে ভিউয়ার্স তাই তাই ভিডিওর সামনে সর্বপ্রথম আইসো হইন, আর এলা মানুষ মানে কতটুক বিপদী হইয়ালে ভিডিওর সম্মুখীন হইন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতরা, কারণ মুখে দিয়ে মা তো বারণ না, এমনিও বাচ্চাটা অসুস্থ আর ভিডিওর সামনে আইসো হইন, তো ও হিসাবে মাত্রা পাত্রা না, মানুষের সরল সহজ মানুষ। আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ করি আর আমরা, আপনারা অনেক ভিডিওত অনেক সাহায্য করছেন, অনেক বেমারী মানুষ সকল সুস্থ হইয়া গেছেন, আপনারা বিগত দিনও অনেক ইলা বাচ্চারা রুগী অসুস্থ হিসাবে আইসেন, আমরা এখানেও আমরা তান্তান্তে ভিডিওর মাধ্যমে আপনারা কাছে তুলিয়া ধরছি, আপনারা অনেকে সাহায্য করছেন, অনেক বাচ্চারা সুস্থ হইছেন। তো ও আশা নিয়া আজকেও আবার আপনারা সামনে এই ভিডিওটা তুলিয়া ধরলাম, আপনারা যেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা, যদি এই বাচ্চাটা সুস্থ হয় বড় হয় নিশ্চয়ই মা বাপে কইবা নানি আপনারা কথা, আপনারা সাহায্য করছেন দেশ বিদেশের বাইয়াই নকলে, নিশ্চয়ই বাচ্চাটা দোয়া করবো, আর মা বাপে তো আপনার লাগে সবসময় দোয়া করবাও করবা। আর আগামী কালকে থাকি রমজান স্টার্ট, তো ভিডিওটা আপলোড হইতে হইতে রমজান মাসেও আপলোড হইব, তো একে সত্যই নাকি এদিকেও আপনারা কিছু খেয়াল রাখবা, কারণ এমনিও তো আপনারা সাহায্য করেন, আর রমজান মাসও যদি আপনারা সাহায্য করেন তাহলে 1 টাকার বদলা 70 টাকার সব পাইবা। তো সবে সাহায্য করবার যার যতটুকু সামর্থ্য আছে, আর আবারও কইয়ার যেন সাহায্য করতে পারতে নাই বা যেন সাহায্য করছেন সবে ভিডিওটা শেয়ার করবা, যদি আপনারা শেয়ার করেন
হয়তো কেউ দেখিয়া বড়গ্ন অ্যামাউন্টে সাহায্য করতে পারে আর বেচারা চিকিৎসা হইতে পারে।